একটা কারণে যে আমি সাধারণত দেখে কবিতা বলা পছন্দ আমরা আমরা এখন আছি আসানসোল হাটে, আর আজ পয়লা বৈশাখ উপলক্ষে এখানে খুব সুন্দর প্রোগ্রামের আয়োজন। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো যদি শোনা যায় কবিতাটা, আমার খুব ভালো লাগে। সকলে শুনে অনেক একটা ভিডিও বানিয়েছি ডিটেলসে, তার আগে প্রোগ্রাম দেখা যাক আর কি কি জিনিস এখানে আছে সেটা আমরা। রাজনীতি, বাংলার সংগ্রাম, বাংলার মেরুদণ্ড, বাংলার আশপাশ, বাংলার অর্থনীতি, সবটাই কিন্তু জড়িয়ে রয়েছে বাংলা নববর্ষের সাথে। আমি শুরুতেই প্রাককথনে যার উল্লেখ করেছি, ঠিক সেভাবেই জড়িয়ে রয়েছে বাংলার সংগ্রাম, বাংলার ক্ষেত, বাংলার মজুর। এবং শুধু এপার বাংলা নয়, দুপার বাংলা। আমি ক্ষেত মজুরের কাব্য কবিতাটি পাঠ করব, যেটি ওপার বাংলার কবি নির্মলেন্দু গুণের। কবিতা ভালো লাগার জন্য সবটাই আমাদের। আপনারা নিজেরাই বানিয়েছেন সব বাড়িতে ছাঁচের তৈরি? দাম কেমন? এবার আমাদের কাছে রইল একটা জায়গা যেখানে আমরা এসে ঘুরতে পারবো, নানা ধরনের প্রোগ্রাম দেখতে পারবো, আর এটা আমাদের জন্য সত্যি খুব একটা আনন্দের বিষয় যে আসানসোল হাটে শিল্পীদের সঙ্গে আমাদের প্রথম দিনটা আমরা কাটাতে পারবো। তো আশা করছি প্রতি বছরই আরো ভালো করে আরো বড়ভাবে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, আরো বড় বড় শিল্পীরাও এখানে আসবেন, আসানসোলের সমস্ত শিল্পীদের এখানে সমাহার ঘটবে এই খোলা আকাশের তলায়। এটা সত্যি খুব সুন্দর একটা প্রোগ্রাম, আমার খুবই ভালো লাগছে আজ পয়লা বৈশাখটা এখানে কাটিয়ে। শুভ নববর্ষ বন্ধুরা, বিদায় নিচ্ছি, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, টাটা, বাই।